হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাবরিনা। আজকে রয়েছি আমাদের রেলোনোস স্কিন কেয়ার ফার্মা অ্যান্ড লেজার অ্যাসথেটিক সেন্টার এর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ব্রাঞ্চে। আপনারা কিন্তু জানেন আমাদের আরো দুটি ব্রাঞ্চ রয়েছে, একটি ধানমন্ডি কলাবাগানে আর একটি বনানীতে। আজকে আমার হাতে এমন একটি প্রোডাক্ট রয়েছে যেটি আমাদের মেল ফিমেল বোথ ক্লায়েন্টেরই কিন্তু ইনকোয়ারিজ থাকে, যারা কিনা চাচ্ছেন ফেসের স্কিনের মতো বডির স্কিনের মতো পুরো হোল বডির স্কিনটা একই পরিমাণে ইভেন একটি স্কিন টোন থাকবে, ব্রাইটেনিং হোয়াইটেনিং থাকবে বডির প্রত্যেকটা পার্ট, তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটি খুবই নেসেসারি একটি প্রোডাক্ট। আমি কথা বলছিলাম স্পেশালি যেসব জায়গাগুলোতে একদমই সানলাইট পৌঁছতে পারে না, লাইক আমাদের আন্ডার আর্মস, আমাদের ইনার থাই, যেসব ইন্টেন্সিভ পার্ট রয়েছে, প্রাইভেট পার্ট রয়েছে, সেই সব জায়গাগুলোর কথা। দেখা যায় যে অপেক্ষাকৃত আমাদের ফেস এবং বডির স্কিনের যে ব্রাইটেনিং হোয়াইটেনিং স্কিন টোন, তার তুলনায় কিন্তু এই স্কিন টোনগুলো, এই এরিয়ার স্কিন টোনগুলো কিন্তু অপেক্ষাকৃত অনেক বেশি ডার্কার কমপ্লেকশনের হয়, এবং এইসব এরিয়ার যে ডার্ক কমপ্লেকশন সেটা কিন্তু হার্ড টু গো, অর্থাৎ সহজেই কিন্তু যেতে চায় না একদম। সো এইসব এরিয়ার এই ডার্ক ভাব কালো ভাবটি দূর করার জন্য দেখা যায় যে যে জায়গায় সানলাইট পৌঁছায় না, ঠিকমতো এয়ার সার্কুলেশন হয় না, সেই জন্য কিন্তু ওই জায়গাগুলো কমপ্লেকশনগুলো বেশি ডার্কার থাকে। সো সেই জায়গায় সমাধান নিয়ে আসার জন্য ফেস এবং বডির স্কিনের মতো পারফেক্ট হোয়াইটেনিং এবং ব্রাইটেনিং করার জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি আমাদের রেলোমেন্সের অ্যাডভান্সড হোয়াইট ফর্মুলার আন্ডার আর্মস অ্যান্ড ইনার থাই ক্রিম। আমার হাতে যে প্যাকেজিংটি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু 50 ml এর হচ্ছে ক্রিম রয়েছে, যেটি কিনা অ্যাডভান্সড হোয়াইটের আন্ডার আর্ম অ্যান্ড ইনার থাই ক্রিম। এটিতে কী কী করছে আপনাদেরকে বলে দিই। প্রথমে আমরা জেনে নিই যে এখানে কী কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে। এখানে করা হয়েছে অ্যাকুয়া গ্লিসারিন, বিউটিলিন গ্লাইকল, পেক 40 হাইড্রোজেনেটেড ক্যাস্টর অয়েল, আরও রয়েছে ফ্রেগনেন্স জ্যান্থাম গাম, রয়েছে হাইডেন্টিয়ান, রয়েছে হচ্ছে লিলিয়াম ক্যান্ডিডাম ফ্লাওয়ার এক্সট্রেক্ট, অ্যালো বারবেন্ডিস লিভ জুস সহ ভেরি পাওয়ারফুল পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্ট, যেগুলো কিনা যেসব এরিয়ার মানে অনেক বেশি হার্ড টু জিপটি, যে ডার্ক কমপ্লেকশন থাকে অনেক, যে জিদি সহজে যেতে চায় না, সেগুলো একদম ক্লিয়ার করে দেওয়ার জন্য পারফেক্ট এলিমেন্ট হচ্ছে এই প্রত্যেকটি এলিমেন্ট। সো এই ক্রিম ইউজ করে আপনারা কী কী বেনিফিট পাচ্ছেন, আমাদের এই রেলোমেন্সের অ্যাডভান্সড হোয়াইট আন্ডার আর্ম অ্যান্ড ইনার থাই ক্রিমের মধ্যে মাইক্রোজেল টেকনোলজি ইউজ করা হয়েছে, যার কারণে এটি আপনাকে ম্যাক্সিমাম অ্যাবজর্পশন দিবে। অনেক সময় আমাদের দেখা যায় যে এইসব এরিয়ায় যদি যে ক্রিম আমরা ইউজ করে থাকি সেগুলো যদি অনেক বেশি স্যাঁতস্যাঁতে হয়, ঠিকমতো অ্যাবজর্ব না হয়, একটা ওয়েটে স্যাঁতস্যাঁতে কিন্তু আনকমফোর্টেবল ভাব থাকে, এই জন্য কিন্তু অনেকে এইসব জায়গায় টেক কেয়ার খুব কমই করে থাকে, স্কিন কেয়ার কম করে থাকে এই স্যাঁতস্যাঁতে ভাবের জন্য, ঠিকমতো অ্যাবজর্পশন না হওয়ার জন্য। কিন্তু আমাদের এই রেলোমেন্সের মাইক্রোটেক জেল টেকনোলজি ইউজ করার কারণে এটি আপনাকে ম্যাক্সিমাম অ্যাবজর্পশন দিবে, এটি রিপেয়ার করছে, হাইড্রেট করছে, অর্থাৎ যেইসব এরিয়া যেমন আন্ডার আর্মস, ইনার থাই, আমাদের দেখা যায় যে এলবোর যে এই এরিয়াটা থাকে, এলবোর কনুয়ের যে জায়গাটা একদমই ব্ল্যাক থাকে, বা নিয়ের যে জায়গাগুলো, হাঁটুর জায়গাগুলো, এগুলো কিন্তু দেখা যায় যে অনেক বেশি ডার্ক থাকে স্কিনের তুলনায়। সো এগুলোকে হোয়াইটেনিং ব্রাইটেনিং তো করছে, পাশাপাশি কিন্তু রিপেয়ার করছে ওখানকার সেলগুলোকে এবং হাইড্রেটস করছে, একদমই ড্রাই থাকে কিন্তু এই জায়গাগুলো, একদমই হাইড্রেট করছে, ব্রাইটার এবং ইউথফুল লুকিং একটা স্কিন কিন্তু আপনাদেরকে প্রোভাইড করছে। সবচেয়ে বড় কথা, এটি কিন্তু একদম সেফেস্ট এবং মোস্ট ইফেক্টিভ স্কিন হোয়াইটেনার হিসেবে কাজ করছে। অনেকের কিন্তু একটা ইনকোয়ারিজ থাকে, ভয় থাকে যে এইসব এরিয়ায় যারা ক্রিম ইউজ করতে চায় কনফিউশনে থাকে, যেহেতু এগুলো ইন্টেন্সিভ পার্ট, সেন্সিটিভ পার্ট, ক্রিমটাগুলোকে একদমই ইউজ করা সেফ কিনা, কোনো রিয়াকশন হবে কিনা, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, স্কিনে অ্যালার্জিক র্যাশ রিয়াকশন হবে কিনা, কিন্তু এখানে বলেই দেওয়া আছে যে 100% ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং সেফেস্ট, এবং পাশাপাশি কিন্তু মোস্ট ইফেক্টিভ হোয়াইটেনার হিসেবে কাজ করে। সো যেসব জায়গায় লাইক হচ্ছে আপনার থাই, এলবো, আন্ডার আর্মস, ইনগুইনাল রিজিয়ন, ইন্টেন্সিভ পার্ট, আপনার হচ্ছে প্রাইভেট পার্ট, যেগুলো কিনা ইন্টেন্স ব্রাইটেনিং একটা অ্যাকশন দিবে, হার্ড টু লাইটেন, যেসব এরিয়াগুলোকে সহজেই ব্রাইট করা যায় না, একদমই হার্ড হয়ে থাকে, সেই জায়গাগুলোকে ইন্টেন্স ব্রাইটেনিং অ্যাকশন দিয়ে কিন্তু একদম প্রচুর পরিমাণে ব্রাইটেনিং হোয়াইটেনিং করে ফেলছে আমাদের রেলোমেন্সের এই অ্যাডভান্সড হোয়াইটের আন্ডার আর্মস অ্যান্ড ইনার থাই ক্রিম। সো এটি মেড ইন ইউএস এর একটি প্রোডাক্ট, তিনটি ব্রাঞ্চে কিন্তু একদমই অ্যাভেলেবল রয়েছে। যারা চাচ্ছেন পুরো বডিকে সেম স্কিন টোন দিতে, সেম ভাবে ব্রাইটেনিং হোয়াইটেনিং করতে ফেস এবং বডি, তারা কিন্তু আপনারা এই ক্রিমটি নিয়ে নিতে পারেন অনলাইনে অর্ডারের মাধ্যমে অথবা ব্রাঞ্চ ভিজিট করে।